হ্যালো বন্ধুরা, আমি দেবযানী নাথ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের শেখাবো কী করে ক্রোশে করতে হয়। যারা প্রথম একদম শুরু করছো ক্রোশে, তাদের জন্য এই ভিডিওটা। ক্রোশে করতে গেলে এসব আমরা দেখে নিই কী কী লাগবে। প্রথমেই দেখাচ্ছি আমি তিনটে টাইপের সুতো। সবচেয়ে সরু সুতো, তারপরে আরেকটু মোটা সুতো, তারপরে এই সুতোটা আরেকটু মোটা উলের মতন। তিনটেই কটন সুতো। আর লাগবে আমাদের ক্রোশে হুক। তিন রকমের হুক আছে। এই সরু স্টিলের হুকগুলো লাগবে আমাদের এই সরু সুতোর জন্য। এগুলো দিয়ে আমরা ডয়লি বা লেস তৈরি করি। তারপরে আছে বাকি যে মোটা সুতোগুলো আছে সেইগুলোর জন্য এরকম নিডল দরকার। 4.5 মিলিমিটার, 5.5 মিলিমিটার। আর লাগবে ট্যাপেস্ট্রি নিডল, ট্যাপেস্ট্রি সুচ, একটা কাঁচি, আর স্টিচ মার্কার। স্টিচ মার্কার যদি না থাকে সেফটি পিনেও চলে যাবে। এসব আমরা দেখে নিই কীভাবে শুরু করছি। যারা একদম প্রথম শুরু করছে তাদেরকে আমি বলি সবসময় মোটা সুতোতে শুরু করা ভালো। তাহলে তখন তুমি স্টিচটা শিখে যাবে, তারপরে তুমি সরু সুতোতে সেটা প্র্যাকটিস করবে বাড়িতে। আমি আজকে শুরু করব এই সুতোটা দিয়ে, যারা একদম প্রথম শিখছে তাদের জন্য। এসো শুরু করি। এটার জন্য আমি নেব 4 মিলিমিটার নেডল। প্রথমেই দেখাই কী করে স্লিপ নট করতে হয়। স্লিপ নট করতে গেলে এটা আমাদের ফার্স্ট ফিঙ্গার, আর এটা আমাদের থাম্ব সেকেন্ড ফিঙ্গার। সুতোটাকে ফার্স্ট ফিঙ্গার দিয়ে পেঁচিয়ে এনে এখানে চেপে ধরতে হবে, সেকেন্ড ফিঙ্গার আর থাম্ব দিয়ে চেপে ধরতে হবে। এবার এই যে বড় সুতোটা আছে, লম্বা সুতোটা, এটাকে আমরা এই আঙ্গুলের ওপর দিয়ে, প্রথম আঙ্গুলের ওপর দিয়ে আবার পেঁচিয়ে এনে এখানে টাইট করে ধরে রাখতে হবে। এবার এখানে যে আমাদের পেছনের সুতোটা, ওপর দিয়ে সামনের সুতোটার ওপর দিকে নিয়ে এসে এখানে দিয়ে টানলে পরে দেখো একটা নট হয়ে গেছে, এটাই স্লিপ নট। এবার আমরা এটার মধ্যে দিয়ে হুকটাকে ঢুকিয়ে দেব, আর যে লম্বা সুতোটা আছে, লম্বা সুতোটা টানলে এটা স্লিপ নট হয়ে যাবে, আমাদের টাইট হয়ে যাবে, এটাই স্লিপ নট। এবার আমরা তোমাদেরকে শেখাবো কী করে সুতোটাকে আঙ্গুলে ধরতে হবে। এই প্রথম আঙ্গুলটায় সুতোটা পেঁচিয়ে নেবে, আর বাকি সুতোটা থার্ড ফিঙ্গারের পাশ দিয়ে যাবে। দেখেছো? এবার সেকেন্ড আঙ্গুল আর থাম দিয়ে ছোট সুতোটাকে টেনে ধরে রাখতে হবে, নাহলে সুতো বেরিয়ে যাবে। এবারে আমরা শুরু করব চেইন স্টিচ কাকে বলে। এই যে হুকটাকে দেখছো, হুকটাকে আমরা সুতো দিয়ে পেছন দিয়ে নিয়ে আসবো সুতোর। এই দুটো আঙ্গুল দিয়ে ছোট সুতোটাকে টেনে ধরে রাখতে হবে, আর হুকটাকে সুতোর পেছন দিয়ে নিয়ে লুপের মধ্যে দিয়ে বের করে আনতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের চেইন, একটা চেইন। আবার সুতোটাকে পেঁচিয়ে লুপের ভেতর দিয়ে বাইরে নিয়ে আসতে হবে, আবার সুতোটাকে পেঁচিয়ে লুপের মধ্যে দিয়ে বাইরে নিয়ে আসতে হবে। এই দুটো হচ্ছে আমাদের চেইন স্টিচ। মনে রাখতে হবে যে দুটো সুতোর টান, এই নিচের সুতোর টান ওপরের সুতোর টান সেম থাকবে, কোনোটা লুজ হলে কিন্তু ঘর ছোট বড় হয়ে যাবে। 4, 5 একটা করে এগোবে, চেইন হবে আমাদের, আঙ্গুলটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে এই সুতোর টানটা টাইট থাকবে। আবার পেঁচিয়ে লুপের মধ্যে দিয়ে নিয়ে আসছি, 1, 2, 3, 4, 5, 6,
সাত, আট। সুতোর পেছন দিয়ে পেঁচিয়ে লুপের মধ্যে দিয়ে এটাকে টেনে বার করতে হবে। বুঝতে পেরেছ? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটা চেইন হয়েছে। এটাই আজকে আমাদের কাজ, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।